প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব, পরম দয়ালু ও করুণাময়, প্রতিদান দিবসের মালিক। আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি আমাদের সোজা পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর গজব পড়েনি এবং যারা পথ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আ বিহুদা আম্মা বা'দ। প্রাণ প্রিয় দিনী ভাইরা, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা যে সিজনটাতে এখন আসি, এই সিজনটা হলো শীতের সিজন। তো শীতের সিজন উপলক্ষে কয়েকটি প্রাসঙ্গিক মাসআলা, কয়েকটি গাতব্য বিষয় শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই। হয়তো একই বিষয় আগে আমরা আলোচনা শুনেছি অথবা কেউ জানি, তারপরেও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, আপনি মানুষকে স্মরণ করিয়ে দিন, জানা জিনিসটি আবার সিজন সময় এসে গেলে আবার স্মরণ করিয়ে দেওয়া, যতবার উপলক্ষটি আসে ততবার স্মরণ করিয়ে দেওয়া, এটি ইমানদারদের জন্য উপকৃত হয়, উপকার বয়ে আনে, ইমানদাররা এর থেকে উপকৃত হতে পারেন। তো সেজন্য এই শীতের সিজন উপলক্ষে কিছু কথা আরজ করার ইচ্ছা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শীতের এই সিজন সম্পর্কে সর্বপ্রথম গাতব্য বিষয় হল, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুবিধার জন্যই বিভিন্ন ঋতু দিয়েছেন। এই যে ঋতু বৈচিত্র্য, আমাদের দেশে ছয় ঋতু হয়, এদেশে প্রধানত তিনটি ঋতু, শীত, গ্রীষ্ম এবং বসন্ত। এরকম পৃথিবীর এক এক দেশে এক এক ধরনের ঋতু থাকে, কোনো কোনো দেশে দুই ঋতু, কোনো কোনো দেশে তিন ঋতু, কোথাও কোথাও এক ঋতু। তো এই যে সারা পৃথিবীতে ঋতুর তারতম্য, কখনো গরম, কখনো শীত, কখনো দিন, কখনো রাত, এসবগুলোই আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কোনো না কোনো উপকারের জন্য। শীতের সিজনে কিছু ফসল হয়, গরমের সিজনে যেগুলো হয় না, গরমের সিজনে কিছু হয়, শীতের সিজনে যেগুলো হয় না। অতএব এই যে সিজন ভেদ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এতে আমাদের উপকারিতা আছে। কিন্তু সেই সাথে একজন ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি সৃষ্টি নিয়ে তাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, তবেই সেই জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উলুল আলবাব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা হাকিকি ইমানদার, তারা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করবে যে এই সৃষ্টিটাতে আমাদের কি কি উপকার রয়েছে, আল্লাহর এই সৃষ্টি থেকে আমাদের শেখার জিনিস কি কি আছে, বুঝার জিনিস কি কি আছে, এই জিনিসগুলোকে গ্রহণ করবে। এটি কাদের কাজ? জ্ঞানী লোকদের কাজ, যারা বিজ্ঞ তাদের কাজ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা দিন এবং রাতকে কি করেন, পরিবর্তন করেন। চক্ষুষ্মান উলুল আবসার যে লোকেরা আছে তাদের জন্য এখানে চিন্তার খোরাক রয়ে গেছে, তারা এগুলো নিয়ে ভাববেন, আল্লাহ এই পরিবর্তনটা কেন করেন, আল্লাহর এই কাজ থেকে আমার শেখার কি আছে, বুঝার কি আছে। প্রিয় দিনী ভাইয়েরা, শীত আসলে মার্কেটগুলো জাম হয়ে যায়। যখন শীত একেবারে শুরু হয়েছে, দাম্মামের তাবা সেন্টারে গেছিলাম বাচ্চা কাচ্চা শীতের কাপড় চোপড় কেনার জন্য, বাসা থেকে যাইতে যেখানে 2 থেকে 3 মিনিটের পথ, সেখানে যাইতে লাগছে 1 ঘন্টার বেশি, অর্থাৎ পথে জাম।
আর গাড়ি পার্কিং করতে হয়েছে মিনিমাম 8-10 মিনিট হাইটা যাওয়ার রাস্তায়, এত দূরে। ভিতরে যায় দেখি মার্কেটে 1 ঘন্টা ঘুরার পর দেখলাম না কেনাকাটি করে অন্তত ক্যাশে টাকা দিয়ে আস্তে আস্তে রাত পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরে সবকিছু রেখে একরকম চলে আসতে হয়েছে। অর্থাৎ শীত আসছে, সকলকে শীতের কাপড় চোপড় কিনতে হবে, এটা খুব ন্যাচারাল একটা বিষয়, এটা আমরা সবাই বুঝি। কিন্তু আমাদের জীবনে যতটা বছর গেছে ততবার শীত আসছে, আবার যতকাল বেঁচে থাকবো ইনশাআল্লাহ ততগুলো শীত হয়তো আসবে। শীত আসে, কাপড় কিনি, কাপড় চোপড় পরি, এটা খুব সাধারণ একটা প্রাকৃতিক বিষয় আমাদের। কিন্তু আল্লাহর এই সৃষ্টি শীত, এটা নিয়ে আমরা কতজন চিন্তা করার সুযোগ পেয়েছি, শীত আল্লাহ তাআলা কেন দেন, এখান থেকে আমাদের শেখার বা বুঝার কিছু আছে কিনা। প্রিয়দিনী ভাইয়েরা, এই নিয়ে চিন্তা ভাবনা করা, এটা ইমানদারের কাজ, এটা জ্ঞানী লোকদের কাজ, এটা চক্ষুষ্মান লোকদের কাজ, যাদের অন্তর্চক্ষু আছে, যাদের দূরদৃষ্টি আছে, যাদের দৃষ্টি শুধুমাত্র এই শীত আসলো কাপড় করলাম, আবার শীত গেল কাপড় করলাম, এটুক না, যাদের দৃষ্টি জান্নাত পর্যন্ত, যাদের দৃষ্টি আখেরাত পর্যন্ত, যাদের দৃষ্টি জাহান্নাম পর্যন্ত, অনেক দূরদৃষ্টি সম্পন্ন লোক যারা জ্ঞানী, এই সমস্ত লোকদের জন্য এই শীত এবং গ্রীষ্মের পরিবর্তনে, রাত ও দিনের বিবর্তনে আল্লাহ তাআলা কি কি শিক্ষা রেখেছেন সেগুলো নিয়ে চিন্তার তাদের খোরাক রয়ে গেছে। পৃথিবী ভাইয়েরা, এই শীত আমাদেরকে একটি মেসেজ দিয়ে যায় প্রতি বছর, যেমন গ্রীষ্ম বা গরমকাল প্রতি বছর আমাদেরকে মেসেজ দিয়ে যায়, একটা সংবাদ দিয়ে যায়। কি সংবাদ দিয়ে যায়? দিয়ে যায় যে আমি জাহান্নামের একটা নমুনা, আমি জাহান্নামের একটা নমুনা, জাহান্নামের একটি আলামত, জাহান্নামের একটি চিহ্ন। আস করো, আস করো, অনুমান করো, অনুভব করো যে আমি জাহান্নামের নমুনা মাত্র, আসল জাহান্নামের গরম অথবা ঠান্ডা কি পরিমাপ হবে একটু চিন্তা ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। কি ফরিয়াদ করেছে? ক্বালাত রাব্বি আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গিলে ফেলে, গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে, গরমের বা আগুনের তাপ এত বেশি যে এক অংশ অন্য অংশকে ভস্ম করে ফেলে। ফাআদিনা লাহু বিনাফাসেই, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন দুটি নিঃশ্বাস ফেলার। কিসের অনুমতি দিলেন? দুটি নিঃশ্বাস ফেলার, নাফাসুন ফিস সাইফ, নাফাসুন ফিস শীতা, একটি গরমে একটি শীতে, জাহান নামে দুটা নিঃশ্বাস ছাড়ে, দুটা ভাব ছাড়ে। আমরা যখন পাতিলে রান্না করি, ভাতের পাতিলে বিশেষ করি, গরম যখন খুব বেশি হয়ে যায় তখন ঢাকনা দেওয়া থাকলে বাষ্প হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় না, একটু ঢাকনাটা সরাই দিলে ভাবটা আসতে কমে, তাপটা একটু কমে। জাহান নামকে আল্লাহ তাআলা তার তাপ কমানোর জন্য দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, নাফাসুন ফিস সাইফ একটা গরমে, নাফাসুন ফিস শীতা আরেকটা শীতে। এই নিঃশ্বাসটুকু জাহান্নাম দুইবার ফেলে, ওইটাকে আল্লাহ তাআলা বন্টন করে দেন, এক এক দেশে এক এক সময় শীত হয়, এক এক সময় গরম হয়, যখনই গরম আর শীত যাই হোক না কেন এটাকে আল্লাহ তাআলা পৃথিবীর সুবিধা অনুযায়ী, পৃথিবীর মানুষের সুবিধা অনুযায়ী বন্টন করে দেন। এর ভিতরে আমাদের অনেক উপকার রয়ে গেছে, কিন্তু মূল জিনিসটা আসে কোত্থেকে? জাহান্নাম থেকে, জাহান্নামের নিঃশ্বাস। এখানকার যত ঠান্ডা, এখানকার যত গরম, এই সবগুলো হলো জাহান্নামের কি? নিঃশ্বাস, জাহান্নামের ভাব। সময় তো ভাইরা, এরপরে হাদিসের শেষাংশে এসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হারির ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির আও কামা কাল। জাহান্নামের দুইটা পার্ট আছে শাস্তির, একটা গরমের আর একটা ঠান্ডার। জাহান্নামের গরমের পার্ট যে শাস্তির, এটাকে বলা হয় নার কোরআনের ভাষায়, আর ঠান্ডা দিয়ে যে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিবেন অপরাধীদেরকে, এটাকে কোরআনের ভাষায় বলা হয় কি? জামহারির। এই জামহারির এবং নার, জাহান্নামের দুইটা বিভাগ, দুইটা নিঃশ্বাস ফেলে সেখান থেকে আমরা দুনিয়াতে ঠান্ডা অথবা গরম, শীত অথবা গ্রীষ্ম অনুভব করে থাকি। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল বড় মেসেজ, আল্লাহর পক্ষ থেকে আনা বিশাল বড় একটা সংবাদ প্রতি বছর আমাদেরকে দিয়ে যায়, শীত এবং গরম, কয়জনে আমরা জিনিসটা চিন্তা করার সুযোগ পাই? অথচ একজন ইমানদারকে চিন্তা করা উচিত, ভাবা উচিত যে এই শীতে
আমি মা রে বাপ রে গেলাম রে খেলো রে ওরে আল্লাহ রে এত শীত রে, এ সমস্ত কথা না বলে জাহান্নামের কথা স্মরণ করা এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের সকলকে আপনি জাহান্নামের শাস্তি থেকে হেফাজত রাখেন। প্রিয় দিদি ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রতিটি বিষয় থেকে শিক্ষা নিতেন এবং সমস্ত জ্ঞানী লোকেরা আল্লাহর প্রতিটি সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে শীতের সিজন উপলক্ষে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই শীত কোথেকে আসছে, জাহান্নাম থেকে আসছে। শীতের আঁশে যখন কাঁপতে থাকবো তখন মা রে বাপ রে গেলাম রে শেষ হয়ে গেলাম রে এটা না বলে স্মরণ করব যে এই যদি হয় জাহান্নামের নিঃশ্বাস ভাপ, তো জাহান্নামের আগুনের তাপ কি হবে, ঠান্ডার প্রচন্ডতা কেমন হবে, দুনিয়ার আগুনের থেকে কত গুণ বেশি হবে, 70 গুণ বেশি হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রিয় দিনী ভাইরা, অতএব এই সিজনগুলো যখন আসে এই হাদিসটিকে মাথায় রেখে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে আকুতি করব এবং জাহান্নাম থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো করব। আল্লাহ আমাদের সকলকে আপনি সে তৌফিক দান করেন। এই একটি গাতব্য বিষয় গেল যে শীত হোক আর গরম হোক পৃথিবীর এক এক সময় এক এক সময় দেখা যায়, কিন্তু দুইবারের ছাড়া জাহান্নামের ভাব থেকেই নিঃশ্বাস থেকেই সারা পৃথিবীতে এই গরম বা ঠান্ডা দেখা যায়। অতএব এই গরম বা ঠান্ডা যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কার কথা, জাহান্নামের কথা। নাম্বার দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিয়ামতের কথা আমরা মনে করি শীতের সিজন আসলে, বিশেষ করে শীত হোক গরম হোক সব সিজনে, এখন যেহেতু শীত চলছে শীতের সিজন আসলে আমরা আল্লাহর একটি নিয়ামতের কথা স্মরণ করব। কি নিয়ামত, নিয়ামতটা হলো কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই নিয়ামতটির কথা আলোচনা করেছেন, বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন, পোশাক। এই পোশাক থেকে আমরা অনেক উপকার পাই, এই পোশাকের ফলে আমরা গরম থেকে বাঁচতে পারি, ঠান্ডা থেকে আত্মরক্ষা করতে পারি, যুদ্ধে ব্যবহার করে সেখানে আত্মরক্ষা করতে পারি, বিভিন্ন সুবিধা পাই। এই সুবিধাটা যে আমরা ভোগ করতেছি এটা এই জন্য ভোগ করতেছি যে আমরা বনি আদম হিসাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছি। আপনি শীতের দিনে লক্ষ্য করে দেখেন আশেপাশে বহুত কুকুর, বহুত বিড়াল, বহুত মোরগ, বহুত ছোট ছোট প্রাণী, এরা শীতের প্রচন্ডতায় কম্পমান কাঁপতে থাকে। লক্ষ্য করছেন, কখনো দেখেন নাই যে এক কোনায় পড়ে আছে, শীত নিবারণের কোনো ব্যবস্থা তার নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আপনাকে আইডিয়া দিয়েছেন, আপনি ঘর বানান সেখানে থাকেন, আপনি শীতের পোশাক পরেন কিনেন, গরিব হোক আর ধনী হোক যার যার সামর্থ্য অনুযায়ী আত্মরক্ষা আপনি করতে পারেন। কিন্তু এই যে প্রাণীগুলো আছে জঙ্গলে, বৃষ্টি হয় ঝড় হয় না হয় না, তারা কি করে, এই ঝড়ে তাদের কষ্ট হয় না হয় না, এই ঠান্ডা তাদের কষ্ট হয় না হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন আমাকে আদম সন্তান হিসেবে সৃষ্টি করে, আমার মাথায় বুদ্ধি দিয়েছেন কিভাবে আমি আত্মরক্ষা করব, ব্যবস্থা দিয়েছেন, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব যে আল্লাহ এই শীতের সিজনে তোমার কত প্রাণী কষ্টে থাকে, তাদের কষ্ট দূর করবার মতো কোনো বুদ্ধি কোনো উপায় তাদেরকে তুমি দাও নাই, মাওলা আমাকে দিয়েছ, আমি তোমার নিয়ামতের ভুগি, আল্লাহ তোমার জন্য শুকরিয়া, আল্লাহ তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচরণ দ্বারা, কথা দ্বারা, অন্তর দ্বারা। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ আপনার জন্য শুকর, আল্লাহ গোলামি শুধু আপনারই করব। অতএব প্রিয় ভাইরা, শীতের সিজন উপলক্ষে দ্বিতীয় গাতব্য বিষয় হলো এই সিজন আমাদেরকে যেন স্মরণ করিয়ে দেয় আল্লাহর নিয়ামতের কথা, যে আমি এই সিজনের কষ্ট থেকে বাঁচার বুদ্ধি বিবেক আইডিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে, অতএব আল্লাহর শুকর আদায় করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ, কয়টা গেল পয়েন্ট, দুইটা। আবার বলছি, প্রথম পয়েন্ট ছিল কি, জাহান্নামের স্মরণ, শীতের আগমন জাহান্নামের স্মরণ এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া। দ্বিতীয় পয়েন্ট বললাম আল্লাহর নিয়ামতের স্মরণ, শীতের আগমন আল্লাহর নিয়ামতের স্মরণ, আল্লাহকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় গাতব্য বিষয় হলো এই শীত উপলক্ষে আমাদের কিছু জরুরি মাসআলা আছে জানার দৈনন্দিন জীবনে।
মাসআলা ঢুকার আগে আমি আরেকটা গাতব্য পয়েন্ট শেষ করে নিই, মাসআলা দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আরেকটি গাতব্য বিষয় হলো, যেহেতু আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন শীত থেকে আত্মরক্ষা করার, সেহেতু আমরা শীতে যে সমস্ত বনি আদম, যে সমস্ত মানব সন্তান, যে সমস্ত মানুষ, আল্লাহর যে সমস্ত বান্দারা কষ্ট করতেছে, মুসলিম হোক কি অমুসলিম, আমার দেশি হোক কি ভিন দেশি, আমার এলাকার হোক কি অন্য এলাকার, যে সমস্ত মানুষেরা শীতের কষ্টে আছেন, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন শীতের কাপড় কেনার, আমি কিনছি, তাদের এ সমস্ত ভুক্তভোগী দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের কষ্টে যখন আমি ভুগব, তখন যেন আমার স্মরণে এটাও আসে যে বহু মানুষ এখান থেকে আত্মরক্ষা করার, এই শীত থেকে আত্মরক্ষার ব্যবস্থা তাদের নাই। ভাই, উত্তরবঙ্গে আমরা প্রবাসীরা দেশে যাই, হয়তো সফর করার সময় আমাদের হাতে থাকে না, একটু আমি অনুরোধ করব যদি কারো সুযোগ থাকে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এ সমস্ত এলাকাগুলো একটু সুযোগ থাকলে সফর করার। কিছু কিছু দৃশ্য আপনার চোখের পানি নিয়ে আসবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নেয়ামত ভোগ করতেছেন এটা টের পাবেন কিছু কিছু দৃশ্য দেখলে নিজের চোখে। পরপর গত দুইবার আমার দেশের সাথে থাকার সুযোগ হয়েছে শীতের সিজনে, যার কারণে কখনো সশরীরে কখনো লোক মারপতে এই দুস্থ মানুষদের কাছে যাওয়ার সুযোগ আমার হয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদ। ভাই, সেখানে বহু আপনার ছেলের মতো ছেলে, আপনার মেয়ের মতো মেয়ে, যার জন্য এখান থেকে শীতের কাপড় পাঠিয়ে দেন, পয়সা দিয়া হিটার নিয়ে যান, দেশেও ব্যবস্থা করেন, আদরে দুলালি করে তাকে লালন পালন করেন, ঠিক আপনার ছেলের মতো, ঠিক আপনার মেয়ের মতো বহু অভাবী মা বাবার সন্তান সেখানে শীতের কনকনে শীতে কাঁপে, তাদের শীতের কষ্টটুকু নিবারণের ক্ষমতা তাদের নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, একটি রাত শীতের ভিতরে যদি কাটাতে হয় কত কষ্ট হবে, আপনার নিজের কষ্টটা বড় মুখ্য নয়, আপনার বাচ্চাটা যদি কষ্ট করতে হয় আপনার কাছে কেমন লাগবে? রাতে যদি বাচ্চার গায়ে কম্বল না থাকে, আমি তো আমার পরিবারকে বকাঝকা করি, আপনারাও নিশ্চয়ই করেন, যে তুমি কি মা হইছো বাচ্চাটার গায়ে কম্বল নাই লক্ষ্য করো নাই, করেন না, যে তোমার পাশে আছে তুমি লক্ষ্য করলা না। প্রিয় দিনী ভাইয়েরা, ঠিক এর চাইতে বহুগুণ কষ্টে আমারই কোনো ভাইয়ের সন্তান, আমারই কোনো বোনের সন্তান আছে, এবং তাদের এই কষ্টটা আপনার সন্তানের কষ্ট না মতো না, আর অনেক কষ্ট। ওই জায়গাটায় নিজের সন্তানকে কল্পনা করুন, নিজের সন্তানটাকে ওই জায়গায় একটু কল্পনা করুন, যে আমার সন্তান যদি এরকম শীতে কম্পমান হতো আমার কাছে কেমন লাগত। অতএব আজকে আমরা ইসলাম বুঝেছি শুধু সালাত আদায়, শুধু সিয়াম পালন, শুধু বক্তব্য দেওয়া, বক্তব্য শোনা, বাস কিছু বিষয়কে আমরা ইসলাম বুঝে নিয়েছি। প্রিয় দিনী ভাইয়েরা, মানবতার সেবায় অগ্রসর হয়ে যাওয়া, এটা তো আমার রসুলের শিক্ষা, এটা তো ইসলামের শিক্ষা, এটা তো ইসলামের মহামনীষীদের শিক্ষা, এ তো সাহাবীদের শিক্ষা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একেবারে শুরুর দিকে হিলফুল ফুজুল নামক সংগঠন করেছিলেন মক্কাতে, কেন? অভাবী, দুস্থ, বিপদগ্রস্ত এবং কষ্টে জর্জরিত কোন লোক যদি আক্রান্ত হয় মক্কা এসে তাদের সহায়তা করা হবে এর মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে। এটা আমার রাসূলের শিক্ষা, সমস্ত মানুষের বিপদ আপদে তার পাশে দাঁড়ানো। আজকাল আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছি, বড় স্বার্থপর হয়ে গেছি, নিজের ছেলের জন্য পাঁচটা কাপড় কিনি, নিজের প্রতিবেশী বা নিজের জানাশোনা অন্য কোনো গরিব কোনো অভাবী মানুষের সন্তানের জন্য একটা কাপড় আমার হাতে উঠে না। যদি খুব বেশি বড় মনের মানুষ হই তো বড় জোর ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে সীমাবদ্ধ থাকে, এর বাইরে আর যেতে চাই না। তাও যদি আরেকটু বড় মনের হয় তাহলে এলাকার ভিতরে করি, যাতে করে একটু বাহবা পাওয়া যায়, সবাই জানে অমুকের ছেলে অমুকটা করছে। এলাকার বাইরে দিলে তো আর আমার নাম কম হবে না, সেখানে খুব বেশি আমাদের পার্টিসিপেট বা অংশগ্রহণ করা হয় না। সময় তো তিনি ভাইয়েরা, শীতের সিজন উপলক্ষে তৃতীয় আমাদের গাতব্য বিষয় হলো যে এই সিজনে বহু মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আমাদের আসে, বহু মানুষকে সাহায্য করার মতো বিশাল বড় নেক আমল আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। আসুন প্রতিটি শীতের সিজনে আমার দ্বারা অন্তত দুই চারটি পরিবার হলেও যেন শীতের কষ্ট থেকে বাঁচতে পারে, সেই চেষ্টা, সেই তৌফিক যেন আমাদের থাকে। চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সকলে। মনে রাখবেন, মান নাফাসা, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের, যে কোনো মুসলমান ভাইয়ের বিপদকে দূর করার জন্য একটু চেষ্টা করবে, একটু মেহনত করবে, একটু কুশিস করবে, ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে
জাহান্নামের ভয়াবহ দৃশ্যের জন্য মানুষ যখন অপেক্ষমান থাকবে, ওই দিনে আল্লাহ তাআলা আপনি ঠেকে যাবেন, বিপদে পড়ে যাবেন, হকলবাদ নিয়া হকল্লা নিয়া আটকা পড়ে যাবেন, কোনো উপায় থাকবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, সেই দিনে চলে যাবেন, কোনো কাজ আসবে না সন্তান সম্পদ, সেদিন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানবিক হওয়ার তৌফিক দান করেন। মুসলিম তো আছি, মানবিক যেন হতে পারি, পয়সা কামাই করি শুধু নিজের জন্য না, শুধু নিজের জন্য না, আমার পয়সাতে গরিবেরও কি আছে হক? আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমাদের সম্পদে গরিব বঞ্চিত লোকদেরও কি আছে? অধিকার আছে। অতএব শীত উপলক্ষে আশপাশের নিকটাত্মীয় প্রতিবেশী অথবা দূরবর্তী গরিব লোকদের শীত নিবারণের জন্য উদ্যোগ নেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মন মানসিকতা দেন, সেই তৌফিক দান করেন। শীতের গাতব্য তিনটি পয়েন্ট গেল, মাসআলা বলার আগে নোটিশ চলে আসছে, অতএব মাসআলা একেবারে শর্টে বলে দিই। শীতের মাসআলার ভিতরে একটা জরুরি মাসআলা হলো, শীতকালে অনেকে উজু করতে চান না। শীতকালে অনেকে কি করতে চান না? বিশেষ করে মাগরিব আর এশার উজু আর ফজরের উজু, তো ফজরের উজু তো করাই লাগে, উপায় নাই। তো মাগরিবের উজু চেষ্টা করি আমরা আসর দিয়া, মাগরিব এশা একসাথে ছাড়া, অথবা মাগরিবের আগে আগে সূর্যের তাপ থাকতে থাকতে উজু করলাম, ওইটা দিয়ে এশা ছাড়া, এটা একটা চেষ্টা করি কি করি না? এটা ভুল একটা চেষ্টা। মনে রাখবেন আপনার অজুর কষ্ট যে হয়, এই কষ্টটা আপনি সহ্য করার কারণে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন আপনাকে। কয়টা পুরস্কার? বিখ্যাত এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি বলে দিব না? কি? মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে কাজে আল্লাহ তাআলা মানুষের ভুল ত্রুটি মাফ করে দিবেন, ভুল ত্রুটি মাফ করে দিবেন। ওয়া ইয়ারফা বিহিদ দারাজা, আল্লাহর কাছে মর্যাদা কি করবেন? বৃদ্ধি করে দিবেন। কি আমল? তিনটি আমল। কয়টি আমল? নাম্বার এক, ইসবাগুল ওযু। এক নম্বর আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট লাগে মনে চায় না তারপরে ওযু করে, পাইছেন নি আমল? নাম্বার দুই, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে ঘন ঘন পায়ে হেঁটে যায়, বেশি বেশি যার পায়ের ছাপ পড়বে তার মর্যাদা আল্লাহ তত বৃদ্ধি করবেন। তিন নম্বর আমল, তিন নম্বর আমল কি? ওয়া ইন্তাজারুস সালাতি বাদাস সালা, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। আমরা অপেক্ষা করি, অপেক্ষা করি কিরকম, যে এশার আযান কখন দিব ওযু আর ধরে রাখতে পারতেছি না, এই অপেক্ষা নিন্দনীয় অপেক্ষা। ওযু যদি কষ্ট হয় ধরে রাখতে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, আবার ওযু করেন, সৎসাহস দেখান। এই ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি আপনি এইটুকু কষ্ট করতে না পারেন, কোন ছকে আল্লাহর কাছে জাহান্নামের ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি দাবি করবেন? ইমানি জজবা থাকা উচিত, ঠান্ডার কষ্টকে উপেক্ষা করে ওযু করা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অনেক আলোচনা করা দরকার ছিল, লম্বা যাচ্ছি না। আরেকটা হলো ওযু করেন কিন্তু অনেকে শর্টকাটে, ভাই শীতের দিনে কিন্তু ওযুখানায় ভিড় কম হয়, লক্ষ্য করছেন নি? গরমের দিনে ভিড় হয়, কারণ যত পারে ডলে, আর শীতের সিজন আসলে কোনো রকম, এই কোনো রকম যারা ওযু করেন তাদের জন্য একটা মেসেজ হলো, অনেকের কোনেই অনেকের টাখনো সুস্থ ভিজাতায় শুকনো থেকে যায়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল আ'কাবি মিনান নার, পায়ের যে গোড়ালি এই গোড়াগুলোকে তোমরা জাহান্নাম থেকে বাঁচানোর কি করো? চেষ্টা করো। সময় তো ভাইরা, শীতের সিজনে এই পায়ের গোড়ালি আর কোনোই ভালো করে ডলবেন তো ইনশাল্লাহ, এই যে কানের লতি, কানের গোড়া, এই যাগুলো সব শুকনো থেকে যায়, কারণ ওই তাড়াতাড়ি করে যোগ করা হয়, আল্লাহ তালা তৌফিক দান করে। দ্বিতীয় মাসআলা হলো মোজা উপরে মাসা করা সুন্নাত, পাও ধোয়া সুন্নাত, মোজার উপরে মাসা করাও কি সুন্নাত। আমাদের দেশে মোজার উপরে মাসা করলে অনেক সময় বলে, আরে এই বয়সে মোজা ধরে ফেলছো মিয়া। আমরা অনেকে মোজার উপরে মাসা করতে চাই না, মনে করি মোজার উপরে মাসা করলে বোধহয় সওয়াব কম হবে, পাও ধুলে বোধহয় সওয়াব বেশি হবে, এই ধারণা ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত দুইটাই, আল্লাহ থেকে বিধান কোনটাই আসছে, অন্তত সুন্নাত পালন উসিলাতেও মাঝে মধ্যে মোজার উপরে মাসা করা উচিত, তবে মোজার উপরে মাসার জন্য সংশ্লিষ্ট শর্তসমূহ প্রযোজ্য, জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংশ্লিষ্ট আরো কিছু মাসআলা আছে শীত উপলক্ষে, আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে বুঝা, জানা এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।